বিয়ার্স কর্মচারী কর্মকর্তাদের সন্ধানের জন্য শিক্ষাবৃত্তি আবেদনের জন্য আপনি যে কোনো ব্রাউজার থেকে সার্ভিস বিকেকেবি লিখে সার্চ করবেন, তারপর এ লিঙ্কে ক্লিক করবেন। এখানে আপনি যদি নতুন ব্যবহারকারী হন, তার মানে আগে রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন এখান থেকে। এখানে বিস্তারিত তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করে নেবেন। আর যদি রেজিস্ট্রেশন করা থাকে অলরেডি, তাহলে এখান থেকে আবেদন করতে হবে। আবেদন করতে হবে, এখানে দেওয়া আছে সরকারি বেসরকারি কর বেসামরিক 11 থেকে 20 গ্রেড পর্যন্ত। এখানে আপনার ফোন নাম্বার দিবেন যেটা আগে আপনি নিবন্ধন করেছেন, তারপর লগ ইন। লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে, এখান থেকে শিক্ষাবৃত্তিতে আবেদন করুন ক্লিক করবেন। এরপর পরবর্তী ধাপ, তারপর এখান থেকে আপনি আপনার জেলা, তারপর উপজেলা সিলেক্ট করার পর এখানে আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম, যদি আপনি পুরুষ হন তাহলে স্ত্রী, মহিলা হলে আপনার স্বামীর নাম লিখবেন। এখানে আপনার পদবি বাংলায়, তারপর এখানে আপনার অফিসের ঠিকানা, তার মানে আপনি যে অফিসে চাকরি করেন সেটা সেটা আপনার স্কুল হতে পারে, স্বাস্থ্য কমপ্লেক্স হতে পারে, উপজেলা পর্যায়ের কোনো অফিস হতে পারে, সেটা হুবহু দিবেন ঠিকানা সহ। এরপর এখানে আপনার জন্ম তারিখ, আপনার আইডি কার্ড অনুযায়ী অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন, লিখে দিবেন না, লিখে দিলে নেবে না কিন্তু। তারপর এখানে আপনার স্ত্রীর নাম ইংলিশে, মানে এই পাশে যা লিখছেন এই পাশে হুবহু তাই, সেটা ইংলিশে, পদবি ইংলিশে দিয়ে দেবেন। এরপর এখানে আপনার অফিসের ঠিকানা ইংরেজিতে দিতে হবে। দেওয়ার পর এটা আসলে দেখে নেবেন কোনো ভুল হলো কিনা। তারপর এরপর আপনি নিচে চলে আসবেন, এখান থেকে আপনি আপনার ব্যাংক সিলেক্ট করবেন, আসলে আপনি কোন ব্যাংককে আপনার বৃত্তির টাকাটা নিতে চাচ্ছেন। তার জন্য এখানে প্রথমে ব্যাংকের নাম সিলেক্ট করবেন, আমি আপনি যে ব্যাংকে যে ব্যাংকগুলো আছে তার থেকে একটা সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে আপনার জেলা সিলেক্ট করতে হবে, আপনি যে জেলার বাসিন্দা বা যে জেলা আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করার পর এখানে আপনার শাখা আসবে, যে শাখায় আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা করেছেন। তারপর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, শাখার কোড এবং রাউটিং নাম্বার অটোমেটিক চলে আসবে, এটা কালেক্ট করতে হবে না কোথাও থেকে। এরপর নিচে এসে এখানে আপনার শিক্ষার্থীর তথ্য দিতে হবে, প্রথমে নাম, এরপর যে ক্লাসে অধ্যয়নরত আছে বর্তমানে, যে শ্রেণীতে সেটা দিবেন। তারপর এখানে আপনার পয়েন্ট, যদি প্রমোটেড হয়ে থাকে তাহলে প্রমোটেড, তা না হলে পয়েন্ট দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার জেলা উপজেলা সিলেক্ট করার পর আপনার যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে বর্তমানে সেই অধ্যয়নরত প্রতিষ্ঠানটাও সিলেক্ট করে দেবেন। এর ভিতর থেকে খুঁজে অবশ্যই সঠিকটাই দিবেন, কেননা সেই প্রতিষ্ঠানের প্রধানের আবার স্বাক্ষর লাগে এই ফর্মে যেটা প্রিন্ট আউট হবে। এরপরে এখান থেকে আপনি আপনার স্ক্যান করা মার্কশিট বা প্রত্যয়নপত্র কপি অ্যাটাচ করে দিবেন। সন্তান দুইটা হলে এখানে দ্বিতীয় সন্তানের তথ্য একইভাবে পূরণ করবেন, প্রথমে নাম, তারপর এখানে সে কোন শ্রেণীতে অধ্যয়নরত আছে সেটা, তারপর এখানে তার পয়েন্ট বা পাশের শতকরা হার, প্রমোটেড হলে প্রমোটেড, না হলে পার্সেন্টেজ দিয়ে দিবেন। তারপর এখান থেকে কোন শ্রেণীতে আছে সেটা, এরপর আপনার জেলা উপজেলা আগের মতো সিলেক্ট করে আপনার প্রতিষ্ঠানটা আবার সিলেক্ট করে দিবেন। উপজেলা সিলেক্ট না করলে কিন্তু প্রতিষ্ঠানগুলো অনেক প্রতিষ্ঠান চলে আসবে, তার থেকে চয়েস করতে আপনার অসুবিধা হয়ে যাবে, তার জন্য উপজেলা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আগের মতোই আপনার মার্কশিটে বা প্রত্যয়নপত্রের কপিটা অ্যাটাচ করে দিয়ে দিবেন। অ্যাটাচ করে দেওয়ার পর এখানে আপনার অফিস প্রধানের নাম, যেটা আসলে আপনার অফিস প্রধান যিনি তার নাম এখানে দিতে হবে। তারপর আবেদন সংরক্ষণ ও প্রিন্ট করুন, ক্লিক করার পর আপনাকে একটা পেজে নিয়ে যাবে, সেখানে এরকম একটা পেজ আসবে, এই পেজ দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড করে রাখবেন। তারপর প্রিন্ট দেবেন, প্রিন্ট দিয়ে এটা আপনার এর পরবর্তী কাজ হচ্ছে আপনার অফিস প্রধানের স্বাক্ষর এবং আপনি যে সন্তানরা যে প্রতিষ্ঠানে পড়াশুনো করে সেই প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর নিয়ে এটা আবার অনলাইনে সাবমিট করতে হবে। সাবমিট করার পর তারপর এর চূড়ান্ত কার্যক্রম শেষ হবে।
সো ভিউয়ার্স এই ছিল আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন।